আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বুচ্চর পরীক্ষা অলরেডি আসলে চলে এসেছে, প্রায় হচ্ছে কাছাকাছি 2-3 দিন আছে মাত্র। সো ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি। গুচ্ছর আগে বা গুচ্ছ পরীক্ষার আগে এবং পরীক্ষার হলে বেশ কিছু ভুল করে থাকি আমরা। শুধু গুচ্ছ পরীক্ষা বললে ভুল হবে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমাদের বেশ কিছু অসচেতনতার কারণে আমাদের ভালো প্রস্তুতি থাকার পরেও আমরা হচ্ছে যে ভালো করতে পারি না। সো কি কি কারণে ভালো করতে পারি না, যে ভুলগুলো আমাদের আসলে হয়ে থাকে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। এবং সেই ভুলগুলো যাতে তোমাদের না হয় সেই জায়গাটা তোমরা আসলে খেয়াল রাখবা। সো আমি কয়েকটা পয়েন্ট বলবো, ঠিক আছে? আমি কয়েকটা পয়েন্ট বলবো। আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, আমাদের ফেসবুক পেজ ও গ্রুপ আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, ওখানে তোমরা যুক্ত হয়ে দাও, ওখানে তোমরা গুরুত্বপূর্ণ ভিডিও এবং ইনফরমেশন পেয়ে যাবা। তো চলো আজকের ভিডিও শুরু করা যায়। তো যেটা বলছিলাম যে গুচ্ছ পরীক্ষার আগে এবং পরীক্ষার হলে আসলে কি কি ভুল হতে পারে আমাদের, সেটা আসলে দেখতে হবে। দেখো, প্রথমে মানে পূর্বে আমাদের আসলে যে কাজগুলো খেয়াল করতে হবে এবং পরীক্ষার হলে বা পরীক্ষার রুমে, ঠিক আছে, পরীক্ষার পূর্বে এবং পরীক্ষার রুমে দুইটা কাজ আমি একটু বলবো তোমাদের, যে আসলে কি কি করা যেতে পারে। প্রথমত পরীক্ষার পূর্বে আসলে কি কি করতে হবে। দেখো, তোমার আসলে অনেক পড়া আছে, সবকিছু প্রস্তুতি গোছানো আছে, কিন্তু হয় কি যে দেখা যাচ্ছে তোমরা পরীক্ষার আগে মেইন যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, যেমন ফিজিক্সের সূত্রগুলো বা ম্যাথের সূত্রগুলো, এই জিনিসগুলো তোমরা দেখে যাও না। যার কারণে কি হয় যে পরীক্ষার হলে গিয়ে তোমরা হচ্ছে যে ম্যাথ আসলো কিন্তু সূত্র মনে নাই, যার কারণে তুমি ম্যাথটা করতে পারো না। স্পেশালি ফিজিক্সে এই প্রবলেমটা বেশি হয়। তোমরা জানো যে ভার্সিটি ভর্তি পরীক্ষা এবং বুয়েট ভর্তি পরীক্ষা বলো বা তুমি যে কোনো ভর্তি পরীক্ষা, মেডিকেল ব্যতীত সব জায়গাতেই কিন্তু আসলে ম্যাথ কোশ্চেন আসে, ম্যাথে মানে ফিজিক্সের কোশ্চেন আসে ম্যাথে, ঠিক আছে, থিওরিটিক্যাল কোশ্চেন শুধু মেডিকেলে আসে। তো সেই জায়গা থেকে আমাদের আসলে সূত্রটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো অবশ্যই অবশ্যই ম্যাথ এবং ফিজিক্সের অবশ্যই সূত্রটা আসলে তুমি ভালো করে দেখে যাবা। এবং আরেকটা বিষয় আমি যদি বলি, গত বছর যদি একটু খেয়াল করি, কেমিস্ট্রিতেও কিন্তু আসলে গুরুত্বপূর্ণ কিছু ফর্মুলা দিয়ে ম্যাথ এসছে। তোমরা যদি একটু খেয়াল করো যে কিছু কিছু জায়গা আছে, যেমন হচ্ছে পিএইচ রিলেটেড ম্যাথ, এগুলো কিন্তু দিতে পারে। তারপরে ধরো তোমার পাত্রে রাখা যাবে কি যাবে না, জারণ বিভব বিজারণ বিভবের ভ্যালু, দ্যাট মিনস ই ছেলের ভ্যালু বের করতে বলে চতুর্থ অধ্যায়ে, ফার্স্ট ইয়ার চতুর্থ অধ্যায়ে পিএইচ মান নির্ণয় করতে বলে। দেখুন, ছোট ছোট কিছু জায়গা আছে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেমন ব্যাপনের সূত্র আছে, ব্যাপনের গ্রামের ব্যাপনের যে সূত্র রয়েছে এটা আর এর সাথে এম এর সম্পর্ক রয়েছে, আর এর সাথে ঘনত্ব সম্পর্ক রয়েছে, আর এর সাথে আয়তনের সম্পর্ক রয়েছে। এই যে সম্পর্কগুলো আছে, এই সম্পর্কগুলো একটা দ্বিগুণ বা একটা তিনগুণ করলে অপরটা কত গুণ হবে, এই টাইপের ম্যাথগুলো আসলে দেওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি। যার কারণে আমি বলবো অবশ্যই ম্যাথ ফিজিক্সের পাশাপাশি তোমরা কেমিস্ট্রিরও সূত্রগুলো একটু ভালো করে দেখে যাবা, অবশ্যই দেখে যাবা, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় যে কাজটা হচ্ছে, আমি তোমাদের অনেক আগে থেকে বলে আসছি যে গুচ্ছর জন্য কোশ্চেন ব্যাংকটা ভালো করে ফলো করবা। কারণ একটা কাজ হয় কি যে তুমি ধরো একটা টপিক অনেক ভালো করে পড়েছো, বাট তুমি ওই জিনিসের সম্পর্কে ততক্ষণ ক্লিয়ার হবা যতক্ষণ ওই টপিক থেকে ওই টপিক রিলেটেড অনেকগুলো কোশ্চেন তুমি সলভ করবা। সো এরকম কি হতে পারে, যখন আমরা গুচ্ছর জন্য 20টা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করি, তখন কিন্তু আসলে আমাদের একটা ভালো একটা ধারণা চলে আসে, ঠিক আছে? সো যারা কোশ্চেন ব্যাংক করেছো, ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা, তোমরা আসলে ভালো করা ভালো করবা ইনশাল্লাহ। বাট যারা কোশ্চেন ব্যাংক সলভ করো নাই, আমি জানি না আসলে তোমরা কি করবা, যদি ভালো করো আলহামদুলিল্লাহ ফাইন, ঠিক আছে, আমি জানি না কি হবে, বাট হচ্ছে অবশ্যই সেটা দরকার ছিল। তো কোশ্চেন ব্যাংকটা এখন তার করার সময় নেই, তো চোখ বুলিয়ে যাবা, কোশ্চেন ব্যাংকটা আসলে চোখ বুলিয়ে দেবা, ঠিক আছে, একবার হালকা পাতলা দেখে যাবা। মানে তুমি করার সময় দেখবা কিছু কিছু জায়গা এমন হয়েছে ম্যাথগুলো একটু ডিস্টার্ব বা ঝামেলা। আর একটা কথা বলি, যে ক্যালকুলেটর ব্যতীত করা যায় না এই টাইপের ম্যাথ, যেমন ফার্স্টে অনেক কঠিন কঠিন ম্যাথ আসে, এরকম দেখবা 10টার ভিতরে 2টা বা 3টা থাকে, ওইগুলো বাদ দিতে পারো, টেনশন নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কাজটা করবা। আচ্ছা, এবার গেল, এইবার আমি একটু বলি পরীক্ষার আগের রাত্রে যে কাজগুলো করতে হবে, সেটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড, তোমার অ্যাডমিট কার্ডের সাথে তোমার হচ্ছে যে মানে পরীক্ষার হলে তোমার হয়তো বা ফাইল নিয়ে যেতে দেবে না, বাট পরীক্ষার রুমের মানে পরীক্ষার কেন্দ্রের আগে মানে পরীক্ষার কেন্দ্র ঢুকেছো রাগ পর্যন্ত তুমি জিনিসগুলো ফাইলে রাখতে পারো। সো ফাইলটা রাখবো সাথে, ফাইল রাখবার সাথে তারপরে কলম রাখবা, এবং কলমটা অবশ্যই যেন হচ্ছে কিছুটা লেখা মানে আগে থেকে লেখা আছে বা কিছুটা পুরাতন আর কি। না হলে কি হয় যে একদম নতুন কলম তুমি যদি কেনো তাহলে একটা সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে কি যে ভরার যখন পড়বা তখন
বেশি গেজাগেজি করা লাগে, বুঝছো? আর যখন পুরাতন কলম হবে সেটা অল্প সময় লাগে। আর সব থেকে ভালো হয় ম্যাটাডোর আই টেন পেন আছে। ম্যাটাডোর আই টেন পেনটা হচ্ছে তোমার বৃত্ত ভরাট করার জন্য সব থেকে বেস্ট। আমি বলবো যে একটা কলম থাকবে, ঠিক আছে, কলমটা হচ্ছে একটু পুরাতন হবে। আচ্ছা, অ্যাডমিট মানে এক কথায় পরীক্ষার আগে যা লাগে। আর একটা কথা বলি যে তোমার হচ্ছে ঘড়ি হয়তো নিয়ে যেতে দেবে না, ঠিক আছে, তারপরে সাথে নিয়ে রাখতে পারো মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, তারপরে নিয়ে না নিয়ে যাওয়াটা বেটার আর কি। সো এই কাজগুলো করতে হবে এবং পরীক্ষার আগে রাত্রে সুন্দর একটা ঘুমাওয়া চাই, অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা ঘুমাবো, 8 ঘন্টা পরীক্ষার আগে রাত্রে ঘুমাবো। নাহলে কি হয় যে যদি পরীক্ষার আগে আগে রাত্রে না ঘুমিয়ে তুমি হচ্ছে পড়াশোনা করো, ঠিক আছে, তুমি ভালো করবো না, অনেক প্রেশার থাকবে, দেখবা যদি ভালো করো তোমার লাগ ভালো বা তুমি আউটপুট দিতে পারো ভালো, সেক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রে আসলে বা পরীক্ষার রুমে আসলে কি কি কাজগুলো আসলে করতে হবে। প্রথমত যে কাজগুলো করা যাবে না আমি একটু সেটা বলি, যখন তুমি ওই মার্কশিটটা পাবা তোমার প্রথম কাজ হবে ওই মার্কশিটটা সুন্দর করে ভালোভাবে পূরণ করা। তোমার রোল নম্বর চাইবে, তোমার রেজিস্ট্রেশন নম্বর চাইবে, অ্যান্ড তোমার আবিদাবি অনেক ইনফরমেশন চাইতে পারে, তোমার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর সহ আর অন্যান্য কিছু ইনফরমেশন চাইবে। খুব সুন্দর করে ঠান্ডা মাথায় 1 মিনিটের জায়গায় 2 মিনিট লাগুক, সমস্যা নাই, বাট আগে ওই মার্কশিটটা সুন্দর করে পূরণ করবা, কারণ ওই মার্কশিট ভুল হয়ে গেলে ব্যাস শেষ। সো ওই মার্কশিটটা সুন্দর করে ভালো করে পূরণ করবা, এটা প্রথম কাজ। সেকেন্ড কাজ, সেকেন্ড কাজ হচ্ছে তুমি যে কাজটা করবা, তুমি যদি কেমিস্ট্রিতে তুমি যদি বায়োলজিতে সব থেকে ভালো হও, আমি এই সিকোয়েন্সটা মেনটেন করতে বলি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, তারপরে ম্যাথ। এখন এই সিকোয়েন্সটা সবসময় সবার জন্য সেম হবে বিষয়টা এমন না, কেউ যদি বায়োলজি ভালো পারে আমি বলবো যে ভাই তুমি বায়োলজিতে শুরু করো, বাট তোমার যদি বায়োলজি দুর্বলতা থাকে আমি বলবো কেমিস্ট্রিতে শুরু করো, এরপর যদি কেমিস্ট্রিতে দুর্বলতা থাকে, দুইটা সাবজেক্টে দুর্বলতা থাকে, তুমি ফিজিক্সে শুরু করতে পারো। তবে হ্যাঁ, কোশ্চেন দেখার পরে অনেক সময় যেটা হয় যে যে সাবজেক্ট আমি ভালো পারি সেই সাবজেক্টের কোশ্চেন কঠিন আসে, আমি যে সাবজেক্টটা কম পারি সেই সাবজেক্টের কোশ্চেনটা সহজ আসে, এমনটা হতে পারে। যদি এরকম ঘটনা কখনো হয় তাহলে তুমি যেটা সব থেকে সহজ লাগছে তোমার কাছে সেইটাতে স্টার্ট করবা। তার আগে তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে, পরীক্ষায় কোশ্চেন হাতে পাওয়ার পরে ফিজিক্সের দেখা আছে প্রথম চারটা কোশ্চেন দেখবা, ম্যাথের প্রথম চারটা, বায়োলজির চারটা, কেমিস্ট্রি চারটা, এই 16টা কোশ্চেন দেখতে হয়তো বা তোমার 2 থেকে 3 মিনিট সময় লাগবে, তুমি 2 থেকে 3 মিনিট পরেই শুরু করবা, ঠিক আছে, দেখবা যে কোনটা তোমার ভালো হচ্ছে। কারণ এমন হয় যে ধরো তুমি বায়োলজি অনেক ভালো পারো বাট প্রথম 5টা কোশ্চেন বা 4টা কোশ্চেন দেখে এমন হচ্ছে যে আমি একটাও পাচ্ছি না, তাহলে তুমি যদি বায়োলজি শুরু করো নিঃসন্দেহে তুমি বায়োলজি খারাপ করবা। এমনটা হয় কি যে আমি পরীক্ষা দিচ্ছি কিন্তু আমার প্রথমেই 5-6টা আমি পারতেছি না, তখন নিজের ভিতরে একটা হতাশা চলে আসে, হয়তো বা চান্স হবে না, বাট যখন তুমি দেখবে প্রথম 5টা 5টাই হচ্ছে একটা কনফিডেন্ট কাজ করে না আমাদের হবে। সো বিষয়টা হচ্ছে যে তুমি যেটা পারো সেটা তো শুরু করবা, তবে যদি মনে হচ্ছে যে একটু ঝামেলা বা পরীক্ষা হলে এটা একটু কঠিন কোশ্চেন তাহলে অন্য সাবজেক্টে শুরু করতে পারো, অবশ্যই একবার একবার করে দেখে নিবা, এই কাজটা অবশ্যই করবা। থার্ড যে কাজটা, টাইম ম্যানেজমেন্ট, সো ইম্পর্টেন্ট, ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট তুমি যদি ঠিক না করতে পারো আমার আসলে কিছু বলার নাই। সো টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে হচ্ছে আমি এই বিষয়ের উপর অলরেডি ভিডিও দিয়েছি, মানে কোন সাবজেক্টে তুমি কতটুকু সময় নিবা, কতটুকু সময় নিয়ে শুরু করবো বা কিভাবে করা উচিত বিস্তারিত ভিডিও আছে সেটা একটু দেখে নিও, এটা মেবি আগে 2-3টা আগেই ভিডিও সার্চ করো পেয়ে যাবা। সো তাহলে এই 3টা কাজ করতে হবে, এটা স্পেশালি এই 3টা কাজ আগে করতে হবে। রাফ কিভাবে করতে হবে এই জিনিসটা আমাদের অনেকের ধারণা থাকে না, সো এটা নিয়েও আমি একটা ভিডিও বানাইছি। সো রাফ করার বিষয়টা একটু সচেতন থাকতে হবে, ঠিক আছে, এছাড়া আরো অনেক বিষয় আছে বাট মেজর পার্টটা হচ্ছে এইগুলো তুমি যদি ফলো করতে পারো, স্পেশালি এই যে পরীক্ষার আগে রাতে কিছু কাজ, কিছু জিনিসপত্র, পরীক্ষার রুমে কয়টা জিনিসপত্র যদি ফলো করো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে তুমি আসলে ভালো করতে পারবা। তবে অবশ্যই তোমার প্রস্তুতি ভালো থাকা লাগবে আগে, তারপরেই কাজ হলো। সো এই ছিল আজকের এই ভিডিওটি, আমি সামনে তোমাদের জন্য কৃষিগুচ্ছের জন্য অনেক অনেক ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। কৃষিগুচ্ছ যেহেতু পরীক্ষা সেপ্টেম্বরে, সো আগস্ট সেপ্টেম্বর দেড় মাসের মতো প্রায় সময় পাবো তোমরা। সো দেড় মাস আমি হচ্ছে তোমাদের জন্য কৃষিগুচ্ছের জন্য যত টাইপের ভিডিও লাগে দাদার ভিডিও লাগে চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিও দেওয়ার। কী টাইপের ভিডিও লাগবে তোমাদের সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও, চেষ্টা করবো সামনে সেই টপিকের ভিডিও বানানো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।